বিজনেস টু বিজনেস এবং জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় আশানুরূপ সাফল্য না আসায় এবার সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে জি টু জি প্লাস পদ্ধতিতে দেশটিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেসরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানকেও। মন্ত্রিসভায় অনুমোদিত চুক্তির খসড়া অনুযায়ী সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের যে তথ্য ভান্ডার করা হয়েছে সেখান থেকেই বাছাই করে কর্মী নেবে দেশটি। নারী কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব জানান, এবার কৃষির পাশাপাশি উৎপাদন ও নির্মাণ খাতেও কর্মী পাঠানো যাবে। বাইরের মতো যে প্রতিষ্ঠানগুলো ছিল তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা না পাওয়াতে ওটা খুব ইফেক্টিভলি কাজ করেনি। এখন আমরা আশা করছি তারা সহযোগিতা করবে এবং আশা করা হচ্ছে আগামী 3 বছরে প্রায় 15 লাখ কর্মী আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারবে। নতুন পদ্ধতিতে মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের মাথা পিছু অভিবাসন ব্যয় হবে 34 থেকে 37 হাজার টাকার মধ্যে, যার বেশিরভাগই দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় কর্মী পাঠানোর হার বাড়বে বলছেন জনশক্তি রপ্তানিকারকেরা। যারা আমাদের যোগ্যতা সম্পন্ন রিক্রুটিং ক্রেডিবল, যাদের বিরুদ্ধে কমপ্লেন নাই, অভিযোগ নাই, তারাই বিদেশে কর্মী পাঠাবে। সমস্ত খরচ দিয়া আমরা আমাদের 10-15 হাজার টাকা প্রফিট নিলে যা খরচ পড়ে তাই পড়বে। চুক্তির আওতায় মালয়েশিয়া সরকার নিয়োগকর্তার সক্ষমতা ও চাহিদা যাচাই করে চাকরির সব সুবিধা নিশ্চিত করবে, আর সরকারি ভান্ডার থেকে কর্মী বাছাই, তাদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়া সহ প্রশিক্ষণ ও বহির্গমন কাজে সহায়তা দিবে বাংলাদেশের বিভিন্ন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।